বাংলাদেশের দরিদ্র নারীদের ভাগ্য উন্নয়নে বিশ্বব্যাংক আরও বেশি ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। আজ সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামে বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট দারিদ্র বিমোচন কর্মসূচি সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসব কর্মসূচি থেকে যারা সুবিধা পেয়েছেন তাদের সঙ্গেও কথা বলেন জিম ইয়ং। পরে উজিরপুর উপজেলার ভরসাকাঠি এলাকায় সাইক্লোন শেল্টার পরিদর্শন করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। বাংলাদেশের মানুষ খুবই পরিশ্রমী এবং তাদের কাজ করার আগ্রহ আছে বলেও জানান তিনি। বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন জিম ইয়ং কিম।